হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, উট্রি বাংলায় স্বাগতম। আজকে শেয়ার করব একটি ফেস্টিভ ড্রিঙ্কস, ম্যাঙ্গো মাস্তানি। আপনি যদি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করতে পারেন তাহলে এটি তৈরি করা কোনো কঠিন ব্যাপারই নয়। এটি ম্যাঙ্গো মিল্কশেকেরই কনসেন্ট্রেটেড ফর্ম। আসছে ঈদে, তৈরি করুন এবং ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। চলুন এবারে তৈরি করি। এই ম্যাঙ্গো মাস্তানিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কিছু আমের স্লাইস, যা আমি গতকাল স্লাইস করে ফ্রিজারে রেখে দিয়েছিলাম। আমের টুকরোগুলো জমে প্রায় বরফ হয়ে গেছে। এখানে আমি একটি মাঝারি সাইজের খোসা ছাড়ানো আম নিয়ে নিয়েছি, কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম, যা কিনা আমি আগে থেকে জাল দিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। পেস্তা বাদামগুলোতে আমি ধোয়া উঠা গরম পানি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো খোসা ছাড়ানোর জন্যে। এখন এই আমটির কিছু অংশ আমি যতটা সম্ভব কুচো কুচো করে কাটার চেষ্টা করব গার্নিশের জন্য। আমগুলো গার্নিশের জন্য রেডি হয়ে গেছে। পেস্তাগুলো 5 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ব্লেন্ডারে জুসার জারটি নিয়ে নিয়েছি, ফ্রোজেন আমগুলো এতে নিয়ে নেব। এতে একে একে হাফ কাপ চিনি, হাফ কাপ ফ্রিজে রাখা ঠান্ডা দুধ, এটি আমি একবারে দিব না, কিছুটা রেখে দিব, পরে দিব। আর নিয়ে নিব ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি 3 টেবিল চামচ। মাত্র 3টি উপকরণ, দুধ, চিনি আর ফ্রোজেন আম। এই 3টি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেললাম ম্যাঙ্গো মাস্তানি। ঈদ প্রায় আসন্ন, ইফতারের পর অথবা ঈদে পরিবেশন করুন এই ডেজার্টটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ঘরে তৈরি করলে কমেন্টস লিখে জানাবেন, লাইক কমেন্ট আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।